স্কটল্যান্ডের বানফ ও বুখান নির্বাচনী এলাকা থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাবারডিনের বাংলাদেশি তরুণ সুমন হক। লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। স্কটল্যান্ডে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মূলধারার রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ায় কমিউনিটির সবাই আনন্দিত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অন্য দলের প্রার্থীরাও সমান প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মিজান রহমান। স্কটল্যান্ডে সর্বপ্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি প্রার্থী হিসেবে নর্থ ইস্ট স্কটল্যান্ডের বানফ ও বুখান আসনে লেবার পার্টি থেকে মনোনয়ন পেলেন অ্যাবারডিনের সুমন হক। অ্যাবারডিন ইউনিভার্সিটি থেকে বিজনেস ও মার্কেটিংয়ে গ্রাজুয়েট করা সুমনের বেড়ে ওঠা গ্রানাইট সিটি অ্যাবারডিনে। পারিবারিক ব্যবসা ছাড়াও দীর্ঘদিন কাজ করেছেন মিডিয়ায়। ছাত্রাবস্থা থেকেই যুক্ত হন লেবার পার্টির সাথে। This area is quite close to my heart and there's a lot of problems here, regeneration, housing, poverty. So I felt, you know, this is a good opportunity for me to get into politics and starting from my area that I'm familiar with. There's a lot that things need to be done here. লায়ন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, গ্রাম্পিয়ান ইকোয়ালিটি কাউন্সিল ও মেন্টাল হেলথ অ্যাবারডিনের বোর্ড মেম্বার সুমন হক তার একক উদ্যোগে অ্যাবারডিনে সর্বপ্রথম চালু করেন কারি অ্যাওয়ার্ড। I think I'm sure that the boys see, I mean, in the Aberdeen community, the Bangladesh Association, it was very active. I'm the picnic as I thought we would do fundraising events. So it had dekka tora hiksi and I thought, you know, working is important, family is important, but your community is important as well. North Sea তীরে সে অবস্থিত এই এলাকায় অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম উৎস হচ্ছে কৃষিকাজ ও ফিশিং। What's happened is Aberdeenshire, Banff and Buchan, we've been neglected in this area. So the oil and gas money has not been reinvested in this area. So one of the things that I'm hoping to do is create, you know, have the industry expand to these areas. এসএনপি শক্তগাঠি হিসেবে পরিচিত এই আসনটিতে 1987 থেকে 2010 সাল পর্যন্ত এমপি ছিলেন অ্যালেক্স সামন। এবারের নির্বাচনে এসএনপির প্রার্থী হলেন বর্তমান এমপি ডক্টর এইলিদ হোয়াইটফুড। কনজারভেটিভ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নর্থ ইস্ট স্কটল্যান্ডের রিজিওনাল এমএসপি অ্যালেক্স জনস্টন এবং লিব ডিম থেকে লড়বেন এনএইচএস গ্রাম্পিয়ানে কর্মরত ডেভিড ইভান্স। স্থানীয়রা মনে করেন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সুমনের মাধ্যমে শুরু হলো স্কটিশ বাংলাদেশি কমিউনিটির মেইনস্ট্রিম পলিটিক্সে পদচারণা। মিজান রহমান, চ্যানেল এস নিউজ, পিটারহেড, নর্থ ইস্ট স্কটল্যান্ড।